তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আপনার বা করণীয় কি সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই আপনাকে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আযজা ওয়াজাল ঈসা ইবনে মারইয়াম আসবেন কবে আসবেন কত সালে আসবেন কি করবেন আমি জানি না এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন বক্তব্য তো পুরো কখনো শুনবেই না একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে কে জানে কত সালে আসবে কেউ বলতে পারবে কখনো বলতে পারবে না কিন্তু আসবে যা আপনি কি অস্বীকার করতে পারেন ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন কাটা চামচ দিয়ে খাবেন আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায় ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য ওরা তাই মনে করে ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে তারপরে হাই কমোড ইউজ করা শেখায় তারপর ওদের মধ্যে গেট আপ শেখায় মানে সবাই ওদের ফটোকপি হতে হবে আর কি যতক্ষণ ওর ফটোকপি হচ্ছেন না আপনি ইউ আর নট সিভিলাইজড আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে ঈসা ইবনে মারইয়াম কাটা চামচ দিয়ে খাবেন না হাত দিয়েই খাবেন তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ এবং তিনি আঙ্গুল চাটবেন পেট চাটবেন ইনশাআল্লাহ তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে যাই হোক ঈসা ইবনে মারইয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার যখন মাসিহুদ দাজ্জাল বের হবে জিউজরা তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান আমল তাকওয়ার পর সেটা হচ্ছে সূরাতুল কাহফ এই সূরার মধ্যে দেখবেন মূসা এবং খিজির আলাইহিস সালামের গল্প আছে তিনটা প্রশ্ন করেছেন মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন কেন নৌকা ফুটা করলেন কি কারণে বাচ্চাকে হত্যা করলেন কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই বাহ্যিক চোখে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল তাই না আমার কথা বুঝতে পারছেন বাহ্যিক চোখে বাইরের চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল কিন্তু খিদির আলাইহিস সালাম বললেন ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়া সম্পত্তি আছে পৈতৃক সম্পত্তি তারা বড় হলে এই সম্পত্তি পাবে বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে আল্লাহর নূর দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম এই গল্পটা কেন বললাম